ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोक्येऽप्य प्रतिम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतवरवपो सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमीश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीम् सोऽयं जातप्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीम् जय जय रामकृष्ण पंचकल्पोतरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठिकां सबार चरणो रेणु मागे अधम श्री भगवान कृपा आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा गतबारे पढ़छिलाम श्री रामकृष्ण देवेर आगमनेर कथा कामारपुकुरे एवं जयरामबाटीते आज थेके जे अध्यायटी शुरू करब तार नाम तीर्थ पर्यटन আমরা সাধারণ মানুষ যাই ভগবানের তীর্থ দর্শন করতে ভগবানকে দর্শন করব মানত করব তীর্থের মাহাত্ম্য অনুভব করব অন্তরে অন্তরে ভগবান যখন তীর্থে যান তখন তার কারণটাই অন্যরকম এই তীর্থ দর্শনের আগে ভগবানের তীর্থ দর্শনের আগে শ্রীরামকৃষ্ণ এবং মথুরানাথ তার তীর্থ দর্শনের সঙ্গী সেই মথুরানাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক কেমন ছিল যার উপর ভিত্তি করে আমরা যারা আপনারা দেখবেন যারা ট্যুর ট্যুরে বেরোন তীর্থে তীর্থে যান হয় একা যান আর না হলে বেশ পছন্দসই সঙ্গী চাই সে কি কারণে মথুরানাথ আর শ্রীরামকৃষ্ণের মধ্যে কেমিস্ট্রিটা কী করে মিলল সে সম্পর্কে দুটো গল্প বলেছে তারপরে তীর্থযাত্রার গল্প ওই কারণে তীর্থযাত্রার প্রসঙ্গটা আজ হয়তো আমরা এসে পৌঁছাতে পারবো না আজকে মথুরানাথ এবং শ্রীরামকৃষ্ণ এই একে অপরের নির্ভরতার গল্প দুটো গল্প আছে সেই গল্প দুটোই বলবো আপনাদের আপনারা যখন বাড়িতে দুধ কিনে নিয়ে আসেন বাজার থেকে দুধটা খুব জলীয় পাতলা থাকে তারপরে কেটে প্যাকেট থেকে হোক যার মধ্যে কেটে সেটা একটা পাত্রে ঢালেন তারপর আগুনের মধ্যে দিতে থাকেন আগুনে একটা আগুনের উপর পাত্রটা বসান তাপ যত বাড়তে থাকে পাত্রের পাত্রে যে উত্তাপ পাত্রটা উত্তপ্ত হতে থাকে আর দুধটাও তার কালার বদলাতে থাকে ধীর স্থির শান্ত দুধটা ধীরে ধীরে ফুটতে থাকে তারপরে তার যে সেই জলীয় ভাব সেটা ত্যাগ করে সেটা বাষ্পীভূত হয়ে যায় আসল যে জিনিসটা সেটা ঘনীভূত হতে 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 তার রং বদল হয়ে যায় তার স্বাদ বদল হয়ে যায় এইরকম ঠিক দুটো মানুষ পাশাপাশি আসার পর দীর্ঘদিন থাকতে থাকতে তাদের হৃদয়ের উষ্ণতায় একে অপরের মধ্যে যে সম্পর্কগুলো সেগুলো বদলাতে থাকে হয় মধুর হয় আর নাহলে তিক্ত হয় তিক্ত হলে বিচ্ছেদ হয়ে যায় আর যদি সেই সম্পর্ক জুড়ে থাকে অনেক দিন জানবেন একটা কোথাও একটা মাধুর্যের একটা সূত্র বন্ধনে তারা একে অপরের সঙ্গে বেঁধে গেছে সেই জলীয় দুধ আর যে ক্ষীর যেটা তৈরি হয়েছে সে দুটোর স্বাদ আলাদা দুটোর বর্ণ আলাদা দুটোর রূপ আলাদা সম্পর্ক প্রথম দিন থেকে যত গভীর হতে থাকে তত সে নতুন রূপ ধারণ করে শ্রীরামকৃষ্ণকে যেদিন প্রথম দিন মথুরানাথ দেখেছিলেন তার মনে হয়েছিল লোকে যে বলে একে পাগল
এ পাগলি। আমরা শুনেছি সেই গল্প যে মথুরানা দূর থেকে দেখছেন যে খুব সুন্দর মূর্তি গড়ছে, অপূর্ব তার ছেড়ি সাজ, সেই দেখে তাকে কাজে দিয়েছিলেন। আর ইনি ভয় পাচ্ছেন বড়লোকের জামাই, এর সঙ্গে সম্পর্কের দূরত্ব রাখা দরকার। ক্রমাগত যখন ছোট ভট্টাচার্য পুজো করতে আরম্ভ করেছে, সবাই বলছে মাথা কি খারাপ হয়েছে, একদিন ইন্সপেকশনে এলেন মথুরানাথ, দেখলেন যখন মথুরানাথ গঙ্গায় মুখ ধুচ্ছেন, দূরে একটা গাছে দামড়া ছেলেটি বসে কুল খাচ্ছে, আর মথুরানাথকে দেখে সেই কুলের বিচি ছুঁড়ে ছুঁড়ে মারছে। মথুরানাথ সত্যি সত্যি অবাক হয়েছিলেন, একটা 23-24 বছরের ছেলে সে কুল খেয়ে সে কুলের বিচি ছুঁড়ে মারা, এইটা তিনি ঠিক বোধ হয় আশা করেননি। কিন্তু যখন মথুরানাথ তার কাছে এলেন, দেখলেন অতি বিনীত একটি মানুষ তার সামনে উপস্থিত, যে বাবা সবাই বলে আমার মাথাটি খারাপ, তা তুমি বাপু আমাকে একটু চিকিৎসকের কাছে নিয়ে যাও, ডাক্তার বদলি দেখিয়ে এর উপশম করো। এই বলতে বলতে যত মথুরানাথ তার কাছে আসতে থাকলেন, তত তিনি আধ্যাত্ম তত্ত্ব ব্যাখ্যা করছেন। বর্ণনা আছে মথুরানাথের পা মনে হচ্ছে যেন মাটির মধ্যে গেঁথে গেছে, মথুরানাথ এতটুকু নড়তে চড়তে পাচ্ছেন না। অজগর সাপ যেরকম তার সেই শিকারকে ধরে, শ্রীরামকৃষ্ণ যেন সেই মথুরানাথকে ঠিক সেমনিভাবে আঁকড়ে ধরে ফেলেছিলেন। তার হাত থেকে বেরোনো এত সহজ ছিল না। এইভাবে ধীরে ধীরে নানা ঘাত প্রতিঘাতে একে অপরের ওপর ভীষণ নির্ভরশীল হয়ে পড়েছিলেন। অবতার পুরুষ কারোর ওপর নির্ভর হন না, কিন্তু তার এমন একটা মনের ভাব ছিল যেন তুমি ছাড়া আমার আর কেউ নেই, তোমাকে ছাড়া আমার যেন চলবে না। শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন তারা প্রত্যেকে অনুভব করেছেন, কি তার সন্ন্যাসী সন্তান, কি তার গৃহী সন্তান, সাধু সন্ত এবং আমরাও, মনে হয় যেন তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, যেন তিনি আমাদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করেন। আদতে কতটা নির্ভর করেন সেটা অনেক পরের কথা, কিন্তু মূল কথা হলো আমরা তাঁর ওপর নির্ভর করি। মথুরানাথ সম্পূর্ণভাবে শ্রীরামকৃষ্ণের ওপর নির্ভর করতেন, তাই শ্রীরামকৃষ্ণের সুস্থতা তার কাছে খুব বেশি কাম্য ছিল। যখন এই বর্ষা শুরু হলো, জলেতে নোংরা ঘোলা জল আসতে থাকলো, যথেষ্ট শুদ্ধ পানীয় জল দেওয়া সম্ভব হলো না শ্রীরামকৃষ্ণকে, তখন তিনি তাকে পাঠিয়ে দিলেন কামার পুকুরে। আমরা বর্ণনা করেছি কেমনভাবে সেই দাঁতখড়কে থেকে প্রদীপের সলতে অব্দি সব 3-4 মাসের মতো এরকম ব্যবস্থা করে তিনি পাঠিয়েছিলেন। এদিকে শ্রীরামকৃষ্ণ যখন কামার পুকুর জয়রামবাটিতে আছে, নিজ ভূমি দর্শন করতে গেছেন, সেই সময় এক দুর্ঘটনা ঘটল মথুরানাথের পরিবারে, সেই দিয়ে এই গল্পের সূত্রপাত। আজকে আমরা যেটি করব সেটির নাম তীর্থ পর্যটন। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে আপন, রামকৃষ্ণ লীলা সিন্ধু অতল পরশি, মুকুতা মানিক রত্ন মণি রাশি রাশি, বিভাতি বিশাল গর্ভ শোভে স্তরে স্তরে, নিবঙ্গন হও মন অমৃত পাথারে, এখন বিপদ বড় মথুরের ঘরে, ভক্তিমতি জগদম্বা প্রায় মরে মরে, পরাজিত শহরে চিকিৎসক গণ, হতাশে মথুরে বে চিন্তাকুল মন, প্রত্যাগত প্রভুদেব দক্ষিণ শহরে, শুনিয়া মথুর তারা আইল গোচরে, উপায় কি হবে বলি কইল নিবেদন, সুদীর্ঘ নিঃশ্বাস অতি উচ্চাটন মন, ভক্ত সখা দেখি ভক্তে অতীব কাতর, বাহ্যহীন আর নাহি দেহেরও খবর, ভাবাবেশে বলিলেন ভক্ত শ্রীমথুরে, ভয় নেই জগদম্বা শীঘ্র যাবে সেরে, প্রভুতে বিশ্বাস এত করিত মথুর, শুনিয়া অমনি তার সব চিন্তা দূর, ঘরে না যাইয়া রহে দক্ষিণ শহরে, দিনে দিনে পায় বার্তা জগদম্বা সারে, একে তো মথুর ভক্ত ভক্তির আকর, প্রভুরে দেখিয়া পায়ে হাতে শশধর,
তদুপরি প্রিয়তমা প্রাণেরও সমান, প্রভুর কৃপায় মাত্র প্রাইলেন প্রাণ। দেখিলাম দেখিয়া মজিলা এত প্রভুর চরণে, তিলেক না দেখি দেখে অন্ধকার দিনে। পুঁথিকার যেমন প্রত্যেক অধ্যায়ের সূত্রপাত করেছেন শ্রীরামকৃষ্ণের বন্দনা দিয়ে, ঠিক সেরকম বলছেন রামকৃষ্ণ লীলা সিন্ধু অতল পরশী। শ্রীরামকৃষ্ণের লীলাকে সিন্ধু সাগরের মতো তিনি তুলনা করেছেন। কিরকম না তা অতল পরশী, একবার গভীর, তার একবারে তার যে গভীরতার তার কোনো তুলনা হয় না। বলছেন যত গভীরে যাবে তত তার নানা রকমের রূপ তুমি দেখতে পাবে। যেমন সাগরের যত গভীরে যাওয়া যায় সেখানে মুকুতা মণিক মাণিক রত্ন মণি রাশি রাশি নানা রকম খুব দামি সমস্ত রত্ন সারি সারি যেমন খুঁজে পাওয়া যায়, ঠিক সেরকমই শ্রীরামকৃষ্ণ লীলা প্রাঙ্গণে লীলাসাগরে যত মন ডুববে যত গভীরে যাওয়া যাবে তত শ্রীরামকৃষ্ণ তত্ত্ব পরিষ্কার হবে আমাদের জীবনে। দেখবেন আমরা যেদিন প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলাম আর আজ আমরা যে দুটি এক মানুষ নই। এক সময় শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে কাগজ গাছ আর কাঠ ছিলেন, এই তিনটে দিয়ে। দেখে মনে হয় আহা কী ভালো ছবিটা কিনেছি, কোথা থেকে কিনলি ভাই, অদ্বৈত আশ্রম, বেশ ল্যামিনেশনটা করেছে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ছবি দেখে আমাদের ফার্স্ট রিয়াকশান। কিন্তু সেই ছবি থাকতে থাকতে, সেই ছবি মুছতে মুছতে, সেই ছবিতে দিনের পর দিন পূজা হতে হতে আমরা আমাদের মনের প্রার্থনা তার কাছে নিবেদন করি, মনে হয় সেই প্রার্থনা যেন তিনি পূরণ করছেন। আমরা আমাদের সমস্যার কথা তাকে গিয়ে বলি, মনে হয় যেন সেই সমস্যা সমাধানের সূত্র পেয়ে গেলাম। আমরা আমাদের আনন্দের কথা তার সঙ্গে যেন ভাগ করে নিই, মনে হয় যেন তিনিও আমার আনন্দে ততখানি ভাগিদার হয়ে আছেন। এই যত দিন যত শ্রীরামকৃষ্ণের লীলাঙ্গনে আমরা প্রবেশ করব, পুঁথিকার বলছেন যেরকম সাগরের তলায় নানা মণি মুকুতা রত্ন সারি সারি সাজানো আছে, ঠিক সেই রকম যত শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে আমরা প্রবেশ করব তত এই শ্রীরামকৃষ্ণকে আরো গভীরভাবে আমরা পাব। বলছেন বিভাতি বিশাল গর্ভে শোবে স্তরে স্তরে, নিমগ্ন হও মন অমৃত পাখারে। সেই অমৃত সাগরে নিজের মনকে নিমজ্জিত করো, তোমার কাছেও তিনি প্রকাশিত হবেন। যে তাকে চাইবে সেই তাকে পাবে, যত তাকে আমরা গভীরভাবে ভাবতে পারবো তত তার কাছে, তত তার কথা, তত তার ভাব আমাদের কাছে প্রকাশিত হবে। বলছেন বড় বিপদ মথুরের ঘরে, মথুরের স্ত্রী জগদম্বা দাসী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মথুর সম্পর্কে খুব সুন্দর বলছেন, একে তো মথুরের ভক্তি মথুর ভক্ত ভক্তিরও আকর, প্রভুরে দেখিয়া পায় হাতে শশধর। তদুপরি প্রিয়তমা প্রাণেরও সমান, প্রভুর কৃপায় হাতে মাত্র পাইলেন প্রাণ। প্রথম পত্নী নয় এটা, তিনি দু নম্বর বউ, তাই দ্বিতীয় স্ত্রী তার প্রতি আরও বেশি ভালোবাসা। তিনি খুব গভীরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। শ্রীরামকৃষ্ণ সেই সময় দক্ষিণেশ্বরে নেই, কামারপুকুরে গেছেন। শহরের যাবতীয় বড় বড় ডাক্তাররা এসে উপস্থিত হয়েছেন কিন্তু কেউ কোনোরকম নিদান কারুর নিদান কাজ করছে না। এমন সময় তিনি শুনলেন যে শ্রীরামকৃষ্ণ কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছেন। তার মনে হলো যেন তিনি হাতে চাঁদ পেয়ে গেলেন। চাঁদ যদি আমাদের হাতে এসে যায়, চাঁদ তো পাওয়া খুব, সে আকাশে থাকে, আমাদের সকলের একটা ছেলেবেলা থেকে একটা বাসনা থাকে যে চাঁদ আমাদের হাতের মুঠে আসবে, চাঁদ আমাদের কপালে এসে টিপ দিয়ে যাবে, এরকম সব অনেক রকমের গল্প আমরা শুনে থাকি। চাঁদ যে জিনিসটাকে সহজে পাওয়া যায় না সেই জিনিসকে পাওয়ার একটা বাসনা আমাদের মধ্যে সবসময় জাগে। তাই তুলনা করছেন যে মথুরানাথ যখন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, যখন শুনলেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পৌঁছে গেছেন, তখন তার মনে হলো তিনি যেন একটা সমাধান সূত্র পেলেন, যেন তার হাতে তিনি চাঁদ ফিরে পেয়েছেন। দ্রুত গিয়ে তাকে গিয়ে মথুরানাথ তাকে গিয়ে শ্রী জগদম্বার কথা বললেন। জগদম্বাকেও ঠাকুর খুব ভালোবাসতেন, যে ঘটনা আমরা পরে দেখতে পাবো, খুব স্নেহ করতেন। জগদম্বা যেমন শ্রীরামকৃষ্ণকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা করতেন, শ্রীরামকৃষ্ণ তেমনি জগদম্বাকে অত্যন্ত স্নেহ করতেন। শুধুমাত্র রাসমণি রানী রাসমণির কন্যা বলে নয়, জগদম্বা দাসীর ভক্তি, জগদম্বা দাসীর ভালোবাসা, জগদম্বা দাসীর অনুরাগ, এইগুলিকে দেখে শ্রীরামকৃষ্ণ তাকে ভালোবাসতেন। যখন তিনি শুনলেন তখন তার রিয়াকশনটা বলছেন,
ভক্ত সখা দেখি ভক্তে অতীব কাতর, বাহ্যহীন আর নাহি দেহেরও খবর। ভাবাবেশে বলিলেন ভক্ত শ্রীমথুরে, ভয়ে নাই জগদম্বা শীঘ্র যাবে সেরে। তার সেই ভক্তকে যখন তিনি এত আকুল অবস্থায় দেখলেন, তখন শুনে তিনি এত ব্যথিত হলেন, তার সমস্ত মন থেকে শরীর থেকে মনটা যেন আলাদা হয়ে গেল। সেই বাহ্যহীন অবস্থায় তিনি বললেন, চিন্তা নেই জগদম্বা দাসী সুস্থ হয়ে যাবে। মথুরের কি বিশ্বাস দেখুন, বলছেন প্রভুতে বিশ্বাস এত করিত মথুর, শুনিয়া অমনি তার সব চিন্তা দূর। ঘরে না যাইয়া রহে দক্ষিণ শহরে, দিনে দিনে পায় বার্তা জগদম্বা সারে। শ্রীরামকৃষ্ণ নিজ মুখে যখন এই কথাটি বললেন, তখন তার এতখানি বিশ্বাস হলো যে তার মনে হলো আর আমার ঘরে যাবার দরকার নেই, জগদম্বা এমনি সেরে যাবে। তিনি আর যানবাজারে ফিরে গেলেন না, দক্ষিণেশ্বরেই থাকলেন এবং রোজ খবর পেতে থাকলেন ধীরে ধীরে জগদম্বা দাসী সুস্থ হয়ে যাচ্ছেন। বলছেন দেখিয়া মজিল এত প্রভুর চরণে, তিলেক না দেখি দেখে অন্ধকার দিনে। শ্রীরামকৃষ্ণের প্রতি তার এত নির্ভরতা, তাকে তিনি তাকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপদে বিপদে ভালোবাসায় সব জায়গায় তিনি এমনভাবে শ্রীরামকৃষ্ণকে পেয়েছেন, তার মনে হয়েছে যে তাকে যদি না দেখেন কোনো সময়, যিনি তাকে চোখে না দেখতে পান, মনে হয় দিনের বেলাটা তার কাছে চতুর্দিকে অন্ধকারের মতো কালো বোধ হতে থাকে, তার চতুর্দিক যেন অন্ধকার হয়ে গেছে। জগদম্বা দাসী, এটা এখানে উল্লেখ নেই, জগদম্বা দাসীকে যখন তিনি বললেন শ্রীরামকৃষ্ণ সুস্থ হয়ে যাবেন, জগদম্বা দাসী ধীরে ধীরে সুস্থ হয়ে গেলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। এই হচ্ছে মহাপুরুষের লক্ষণ, তাদের কৃপামাত্র তিনি অন্যের বেদনা অন্যের দুঃখকে তিনি কেড়ে নিতে পারেন। যেমনভাবে প্রত্যেক অবতার এসে মানুষের ব্যথায় ব্যথিত হয়ে তার বেদনাকে নিজের করে নিয়েছেন আর নিজের থেকে সেই আনন্দে মানুষকে ভরপুর করে দিয়েছেন, কিন্তু যে বেদনার ভক্তি ভক্ত বা সেই আশ্রিত ভোগ করছিলেন, ভোগ করার কথা ছিল, সেটি তিনি তার নিজের মধ্যে দিয়ে নিজের জন্য ভোগ করে নিয়েছিলেন। সুবৃহৎ কালীপুরী মহাপরিসর, মনোহর পুষ্পোদ্যান তাহার ভিতর, নানা জাতি ফুটে ফুল সৌরভে অতুল, যেখানে সেখানে গন্ধে করে প্রাণাকুল। বিশেষ জ্যোতি বেলা মালতী টগর, গোলাপ রজনী গন্ধা গন্ধ মনোহর, গাছ ভরা গন্ধরাজ পঞ্চমুখী জবা, চামেলি অপরাজিতা শোভমান কিবা, পদ্মগন্ধা বক পুষ্প রক্তিম রঙ্গন, চন্দ্রমুখী সূর্যমুখী বিবিধ বরণ, লাল সাদা পদ্মগন্ধ করবি অতুল, পরিসীমা নাই তথা কত ফুটে ফুল। মথুর করেন আজ্ঞা যত ভৃত্যগণে, প্রস্ফুটিত যাবতীয় কুসুম চরণে, গাঁথিয়া ফুলের হার বিবিধ ভরণ, সাজায় শ্রীপ্রভুরায় মনের মতন। মন্দিরে সাধের শ্যাম মন্দিরে সাধের শ্যামা মূর্তি বিদ্যমান, দ্বাদশ মহেশ লিঙ্গ আর রাধা শ্যাম, পুরীবি নির্মাণ হইল যাদের লাগিয়া, সেসব মথুর এবে গিয়াছে ভুলিয়া। শ্যাম শ্যামা শিবরাম প্রভু ভগবান, মথুরের খাঁটি পাকা ষোলো আনা গান। সামান্য মথুর নয় বুদ্ধি বারো আনা, আনা তার বুদ্ধি যার সেই এক জানা। পুঁথিকার বর্ণনা করছেন সে সময় দক্ষিণেশ্বরের কথা। খুব এখনো খুব সুন্দর ফুলের বাগান আছে, অবশ্য সেরকম আর নেই। বলছে নানা জাতির ফুল ফুটে থাকতো, অনেক রকমের ফুল বর্ণনা দিয়েছেন, যুথি বেল মালতী টগর গোলাপ রজনীগন্ধা গন্ধরাজ পঞ্চমুখী জবা চামেলি অপরাজিতা পদ্মগন্ধা বক ফুল, তার লাল রং সেখান রঙিন বলছে, আর রক্তিম রঙ্গন লাল রঙ্গন ফুল, চন্দ্রমুখী সূর্যমুখী বিবিধ ভরণ, চন্দ্রমুখী মানে সাদা হতে পারে আর সূর্যমুখী মানে হলুদ যে ফুল, লাল সাদা পদ্মগন্ধ করবি অত, দু ধরনের করবি পাওয়া যায় সাদা এবং লাল, তাদের গন্ধ থেকে মনে হয় যেন পদ্মের ভেতর যে গন্ধ বেরোচ্ছে সেই রকম, পরিসীমা নাই তথা কত কত ফোটে ফুল, এইরকম বিবিধ ফুলে দিয়ে তা সেই
দক্ষিণেশ্বরে রাসমণির বাগান সাজানো। বলছেন এত সৌরভ যে বলছেন সমস্ত জায়গাটা যেন ফুলের সৌরভে সুরভিত হয়ে আছে, এত দিব্য গন্ধ যে তার পাশ দিয়ে গেলে সেই গন্ধ অনুভব করা যায়। গাছেতে ফুল ফুটে আছে কিন্তু তার গন্ধ ভক্তরা নিতে পারেন। বলছেন সেই সমস্ত ফুল একদিন তিনি তাদের ভৃত্যদের আদেশ করলেন যত ফুল ফুটে আছে সব ফুল তুলে নিয়ে এসে সুন্দর করে ফুলহার গাঁথো, নানা বর্ণের নানা রঙের এবং নানা বিধ ফুল দিয়ে তিনি গাঁথলেন এবং সেই ফুলহার দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের অর্চনা করলেন। পুঁথিকার বলছেন মন্দিরে সাধের শ্যামা মূর্তি বিদ্যমান, দ্বাদশ মহেশ লিঙ্গ আর রাধা শ্যাম, পুরী বিনির্মাণ হইল যাদেরও লাগিয়া সেসব মথুর এবে গিয়াছে বলিয়া। জগদম্ব এই রানী রাসমণি তো যাচ্ছিলেন কাশীতে, তিনি দর্শন পেলেন মায়ের যে এখানে পুরী নির্মাণ করো, আমার জন্য মন্দির তৈরি করো, তাই তো এই মূর্তি প্রতিষ্ঠা। আর সব তিন বর্ণে তিন ধর্মে তিন মানে হিন্দু ধর্মের যে তিনটি ভাগ শাক্ত বৈষ্ণব এবং শৈব, এই তিন ধারার যে উপাস্য দেবতারা তারা প্রতিষ্ঠিত হলেন। পুঁথিকার বলছেন যাদের জন্য পুরী নির্মাণ তাদের কথা মথুর একেবারে ভুলে গেলেন। কেন ভুলে গেলেন? বলছেন তার মনে হয়েছে শ্যাম শ্যামা শিবরাম প্রভু ভগবান মথুরের খাঁটি পাকা ষোলো আনা জ্ঞান, মথুরের এই ষোলো আনা জ্ঞান হয়ে গেছে, এই যা যা মূর্তি দেখছি যে মূর্তির ভেতরে প্রতিভাত করতে হচ্ছে, যে মূর্তিগুলোকে চিন্তা করতে হচ্ছে, এইগুলো আমার ইষ্ট, ইনি কালী, এই মূর্তি দেখে চিন্তা, চার হাত আছে শিবের বুকে দাঁড়িয়ে আছে, ইনি কালী, ইনি স্বয়ং আত্মাশক্তি মহামায়ার প্রতিরূপ, এই শিব শিবলিঙ্গগুলোকে দেখে মনে হচ্ছে ইনি ব্রহ্মস্বরূপ, ইনি প্রকাশমান, রাধাকৃষ্ণকে দেখে মনে হচ্ছে সেই অগ্নি আর দাহিকা শক্তির দুই প্রকাশ, ব্রহ্ম এবং তার লাদিনী শক্তি পাশাপাশি বিরাজ করছেন, যেগুলো কল্পনা করতে হচ্ছে। শ্রীরামকৃষ্ণকে দেখে মনে হচ্ছে এই সব ভাবগুলি যেগুলো কল্পনা করে জোর করে মনে আসছে সেগুলি যেন স্বাভাবিকভাবে এই মানুষের মধ্যে প্রকাশিত হয়েছে, এই তার থেকেই যেন সব কিছু সৃষ্টি এবং তিনি যেন সব। বলছেন এই জ্ঞানটি মথুরের ষোলো আনা পাকা হয়ে গেছে। পুঁথিকার মথুরের প্রশংসা করছেন, বলছেন সামান্য মথুর নয় বারো আনা বুদ্ধি, বারো আনা আনা তার বুদ্ধি যার সেই একজনা। বলছেন ষোলো আনা তার বুদ্ধি আছে, এ মানুষ সামান্য নয়, বুদ্ধি বারো আনা, এই বারো আনার মধ্যে যার একানা বুদ্ধিও আছে, মথুরের যে বারো আনা বুদ্ধি আছে এর মধ্যে যে একানা বুদ্ধিও যার আছে সেই বিরাট মানুষ। আর তাহলে মথুর কত বড় মানুষ ভেবে দেখো মন, আমরা এগিয়ে চলব। বড় জমিদারি বর্ষে লক্ষ লক্ষ আয়, ঘরে বসে হেসে হেসে ইঙ্গিতে চালায়, ইহার বিষয়ের কথা তাহে এত দূর, কত উচ্চ উচ্চ ভক্তি পথে দেখো হো মথুর, এতই প্রীতি তার শ্যামার চরণে, সাত লক্ষ টাকা দেয় পুরী বিনির্মাণে, যেমন অতিথিশালা ভাণ্ডার তেমন, ছত্রে খায় দিনের তে লোক অগণন, যেমন তেমন নয় যাহা ইচ্ছা যার, ভক্তা ভক্ত ছোট বড় নাহি কো বিচার, আবাসে দ্বাদশ মাসে পর্ব ত্রয়োদশ, অন্নদান বস্ত্রদান দেশ জুড়ে যশ, স্বর্ণ রৌপ পাত্র দেয় বিদায় ব্রাহ্মণে, সম্বৎসরে বারে বারে হিসেব বিহীনে, মূল্যবান পরিচ্ছদ গরদ বসন, অকাতারে যারে তারে করে বিতরণ, পথ ঘাট সুপ্রশস্ত কর্ম পুরোহিত, তুলনায় কে দাঁড়ায় মথুরের সাথ, এতই উন্নত আত্মা হয় যেই জন, স্মর হরি একবার ভেবে দেখো মন, বুদ্ধিহারা কিবা হেতু হয় এইখানে, গরিব ব্রাহ্মণ বেশি শ্রীপ্রভুর স্থানে, ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু ভগবান, দিনের দিনে নানারূপ তাহারে দেখান, শ্রীপ্রভুর সেবা আর তার আরাধন, মথুর বুঝিত এই সর্বোচ্চ করম। কল্পনা করুন মথুরানাথ সম্পর্কে পুঁথিকার বলছেন, মথুরানাথ পেশায় জমিদার, তার লক্ষ লক্ষ টাকায় সব জায়গায় যেতেও হয় না, ঘরে বসে তিনি ইঙ্গিতে চালায়, এত বড় তিনি কর্মী,
তাকে সর্বত্র পৌঁছতে হয় না, তার দক্ষতা তার পারদর্শিতা এইখানে পৌঁছেছে যে এক জায়গায় বসেই এত বড় জমিদারি চালান, আবার একই সঙ্গে এত বিষয় দিকটা তার গেল, তার অদ্ভুত ভক্তি শ্যামাকে, মা কালীর প্রতি তার এত ভালোবাসা ছিল, এই পুরী তৈরি করতে তখনকার দিনে 7 লক্ষ টাকা, ভেবে দেখুন কত আগে তৈরি হয়েছে, আমাদের বেলুড় মঠের ওই মন্দির 8 লক্ষ টাকায় তৈরি, আমরা কল্পনাও করতে পারি না 8 লক্ষ টাকায় কোনো কিছু আজকাল হয়, এখন বোধহয় 1 রুম ফ্ল্যাটের দাম বোধ হয় 8 লক্ষ টাকা, সেখানে এই তখনকার দিনে 7 লক্ষ টাকায় এই দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছিল। 7 লক্ষ ভাবুন, মানে খুব ছোটোখাটো টাকা ছিল না সেই সময়, সেই টাকা নিজের জমিদারি থেকে তিনি দিয়েছিলেন, শুধু একটি মন্দির নির্মাণ করছেন। ভালোবাসা কোনখানে থাকলে, ঈশ্বরের প্রতি অনুরাগ কোনখানে থাকলে মানুষ এগুলো খরচা করেন, শুধু তাই নয়, সুন্দর অতিথিশালা ছিল, সেই কারণে আমরা যে দেখেছি শ্রীরামকৃষ্ণের সাধন পর্বে নানা সাধু সন্ন্যাসীর আগমন, তার কারণটা ছিল পুরী যাওয়ার এই রাস্তাটা এই দিক দিয়ে ছিল। তখনকার দিনে অতিথিশালা এবং অতিথি সৎকার এত ভালো দক্ষিণেশ্বরে ছিল যে যে কোনো সাধু যে কোনো সন্ন্যাসী যাওয়ার পথে দক্ষিণেশ্বরে তারা ঘাটটি গাড়তেন। এর একটি প্রধান কারণ এক তো ছিল ভক্তি এবং অতিথি সেবা, দুই হচ্ছে মাহিষ্য জাতিভুক্ত রানী রাসমণি, তার মনে হয়েছিল সাধু সন্ন্যাসী যদি পায়ের ধুলো না পড়ে তাহলে তার এই যে দেবতা প্রতিষ্ঠা, এই মন্দির প্রতিষ্ঠা সার্থক হবে না, তাই এই ব্যবস্থা, অকাতরে তিনি অর্থ বিতরণ করেছিলেন। বলছেন, যেমন ছত্রে খায় দিনের এতে লোক অগণন, কত লোক যে খায় তার গুণা গুণতি নেই, যেমন তেমন নয় যাহা ইচ্ছা যার, ভক্তা ভক্ত ছোট বড় নাহি তো বিচার, কার কোনো ছোট বড় কোনো কিছু বিচার করা হয় না, যে আসবে সেই মথুরের অতিথিশালার অতিথি হতে পারবে। বলছেন, আবাসে দ্বাদশ মাসে পর্বত্রয়োদশ, অন্নদান বস্ত্রদান দেশ জুড়ে যশ। বলছেন শুধুমাত্র দক্ষিণেশ্বর না, তার জানবাজারে যে বাড়ি সেখানে 12 মাসে 13 পার্বণের ছড়াছড়ি, অন্নদান প্রত্যেক উৎসবে অন্নদান থাকে, বস্ত্রদান থাকে, এই কারণে সারা দেশ জুড়ে তার যশ। সোনার উপর পাত্র ব্রাহ্মণদের বিদায় দেবার সময় দিতেন, কত যে দিতেন, বারে বারে কত যে দিতেন তার কোনো হিসেব নেই, অকাতরে বিলতেন মূল্যবান পরিচ্ছদ পোশাক পরিচ্ছদ। শুধুমাত্র এইটুকু ভাববেন না যে শুধু ধর্মকর্ম করতেন, রাস্তাঘাট চওড়া করা, মানুষের অন্যান্য কল্যাণের কাজেও তিনি সঠিকভাবে সেইভাবে লেগে থাকতেন। পথঘাট সুপ্রশস্ত কর্মপরিতে তুলনায় কেদারায় মথুরের সাথে, এই হলো মথুরের ছবি। বলছেন সেই মথুর বাক্যহারা আত্মহারা হয়ে যেতেন এক গরিব ব্রাহ্মণ, মূর্খ গরিব ব্রাহ্মণের সামনে এসে। বলছেন, এতই উন্নত আত্মা হয় যেই জন, স্মরহরি একবার ভেবে দেখো মন, বুদ্ধিহারা কিবা হেতু হয় এইখানে, গরিব ব্রাহ্মণ বেশুয়ে শ্রীপ্রভুর স্থানে, ভক্ত বাঞ্ছা কল্পত রূপ প্রভু ভগবান, দিনে দিনে নানা রূপে তাহারে দেখান, শ্রীপ্রভুর সেবা আর তাঁর আরাধন, মথুর বুঝিত এই সর্বোচ্চ করম। মথুর তাকে এত ভালোবাসতেন, ভাবুন, বলছেন যে তার শ্রীরামকৃষ্ণের কথা তোমরা ভাবো, যে এই হচ্ছে মথুরানাথ, যাকে বোকা বানানো সহজ নয়, এত সহজ নয়, বিষয়ের দিক দিয়ে যিনি এতটাই পাক্কা, এতটাই ভক্তিমান, সে ভক্তির কোনো তল খুঁজে পাওয়া যায় না, এই মানুষ শ্রীরামকৃষ্ণের সামনে বুদ্ধি হারায় হয়ে যেতেন, তাহলে শ্রীরামকৃষ্ণ কী জিনিস ছিল তোমরা ভেবে দেখো। মথুর বুঝেছিলেন আর যাই কর্ম করুন না কেন, তার যে সর্বোচ্চ কর্ম তা হচ্ছে শ্রীরামকৃষ্ণের সেবা আর তার আরাধনা, শ্রীরামকৃষ্ণকে দেখা, তার সেবা করা এবং তাকেই জীবনের সর্বস্ব বলে গ্রহণ করা, এই বুদ্ধি তার এসে গেছিল। আমরা এগিয়ে চলব, এটা হচ্ছে প্রথম ঘটনা আমরা বললাম। এবার দ্বিতীয় ঘটনা, আশ্বিনে অম্বিকা পূজা মথুরের ঘরে, সুঠামা প্রতিমা মূর্তি কারিগরে গড়ে, যেমন তেমন নহে এই কারিগর, কর্ম দেখে বিশ্বকর্মা পায়ে করে গর, হেন কারিগর নাহি মিলে দুনিয়ায়, মাটির প্রতিমা করে জীবন্তের প্রায়, তবু যতক্ষণ প্রভু নাহি তথা যান, কারিগরে নাহি দিতে পারে চক্ষুদান, শ্রীপ্রভুর চক্ষুদান এতই সুন্দর, দেখিয়া চরণে পরে হেন কারিগর, কোনো কাজে কেহ নাই প্রভুর সমান, আগাগোড়া প্রভু লীলা তাহার প্রমাণ।
বলছেন প্রত্যেক বছর আশ্বিন মাসে মথুরানাথের ঘরে দুর্গা পূজার আয়োজন করতেন মথুরানাথ। বলছেন সুঠাম প্রতিমা মূর্তি কারিগরে গড়ে, যেমন তেমন নহে এই কারিগর, কর্ম দেখে বিশ্বকর্মা পায়ে করে গড়। বলছেন যে কারিগর তার মূর্তি করতেন, তার কাজ এত সুন্দর, স্বয়ং বিশ্বকর্মা এসে তার পায়ে গড় করতেন। মথুরানাথের বাড়িতে যানবাজারে যদি আপনারা প্রতিমা দেখে থাকেন, দেখবেন আমাদের সাধারণত যে প্রতিমা তৈরি হয় ছাঁচের মুখ তৈরি হয়, মথুরানাথের বাড়ির প্রতিমা কিন্তু ছাঁচ দিয়ে হয় না, শুধু হাত দিয়ে টেনে 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 সেই মুখ করা হয়। এইখানেই কারিগরের দক্ষতা, কোনো রকম আর্টিফিশিয়াল ছাঁচটা একটা তৈরি জিনিস এনে বসিয়ে দিলেন, যেমন পাথরে সুন্দর করে নিখুঁত করে গড়া আছে সেরকম হয়ে যাবে, তা কিন্তু নয়। এ তার কল্পনা দিয়ে তিনি ধীরে ধীরে গড়তেন এবং অপূর্ব সুন্দর মূর্তি এখনও যারা আপনারা দেখতে পারেন গিয়ে যানবাজারের মূর্তি, দিব্য সেই মূর্তি। বলছেন এত ভালো মূর্তি করতেন সেই কারিগর যে স্বয়ং বিশ্বকর্মা এসে তার পায়ে গড় করতেন। কিন্তু সেই মাটির প্রতিমা জীবন্তের মতো হতো, শুধু একটি জিনিস বাদ থাকতো, তা হচ্ছে চক্ষুদান। মথুর নিয়ম করে দিয়েছিলেন যে যতক্ষণ না শ্রী ঠাকুর আসছেন ততক্ষণ পর্যন্ত চক্ষুদান করা চলবে না। ঠাকুর যখন চক্ষুদান করতেন তখন সে প্রতিমার রূপ অন্যরকম হয়ে যেত। বলছেন যে কারিগরের পায়ে স্বয়ং বিশ্বকর্মা গড় করে, সেই শ্রীরামকৃষ্ণের পায়ে সেই কারিগর গড় করে। যখন চক্ষু দান করা হয়ে গেল, মাটির তৈরি প্রতিমা তৈরি হয়েছে, তিনি তাতে প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন। একজন আমরা মাটির জিনিস করতে পারি, একটা জিনিস করে দিতে পারি, কিন্তু তাকে সচল রূপ দান একমাত্র ভগবান করেন। এইখানে কারিগর মাটির কারিগর আর দেবতার কারিগরি এইখানেই ফারাক। আমরা এগিয়ে যাব। মহাপূজা তিন দিন মথুরের ঘরে, মথুর রাখিত তাই নাহি দিতে ছেড়ে, বলিতেন শ্রীমথুর ভক্ত মহারাজা, তুমি না থাকিলে বাবা কার হবে পূজা, কি হবে নৈবেদ্য সব দিব থালে থালে, কে খাইবে আর বাবা তুমি না খাইলে, পূজা দিলে যথাকালে নানা উপচার, থালায় থালায় করে ব্রাহ্মণে জোগাড়, সারি সারি প্রতিমার সম্মুখেতে রাখে, দাঁড়ায় মথুর নিজ সচক্ষেতে দেখে, মনোমতো সুসজ্জিত দেখি উপাচার, বলিতেন এনিবারে বাবারে আবার। মথুরের বাড়ির যখন দুর্গা পূজা হতো তখন সবসময় তিনি চাইতেন যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই পূজায় থাকুন, কারণ তার মনে হতো শ্রীরামকৃষ্ণ না থাকলে তার সে পূজা সার্থক নয়। তিনি বলতেন যে তুমি যদি না থাকো তাহলে এ পূজা করে আমার কি লাভ, কারণ তার মধ্যে এই বিশ্বাসটি খুব দৃঢ়ভাবে ছিল যে আর যাই হোক এই যার মূর্তি পূজা করছি তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপে অবস্থিত, তার ভেতরে স্বয়ং মাদু, তার থেকেই মায়ের সৃষ্টি, তাই মায়ের যে পূজা তাতে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি একান্ত প্রয়োজনীয়। যখন সব রকমের থালা সাজানো হয়ে যেত, নানাভাবে থালায় থালায় উপাচার সাজানো হয়ে যেত, তখন মথুরানাথ বলতেন এবার বাবাকে নিয়ে এসো। কি হলো সেই বাবা আসার পরে? বলছেন আসিবার আগে প্রভু প্রতিমা মন্দিরে, পথেই যাইত প্রায় বাহ্য জ্ঞান ছেড়ে, যখন পূজি পোষিত কানে পূজা স্তুতি পাঠ, বিভোর তখন আর নাহি পান বাট, ধরিয়া আনিয়া তারে বসাইয়া দিত, যেইখানে নৈবেদ্যাদি গ্রহে সুসজ্জিত, যখন দুর্গায় ভোজ্য করে নিবেদন, ব্রতরূপে নিয়োজিত পূজক ব্রাহ্মণ, ভক্ষণ করেন প্রভু শ্রীহস্তে লইয়া, দেখিয়া ব্রাহ্মণগণে উঠিয়া চমকিয়া, অমনি মথুর কহে যতেক ব্রাহ্মণে, বুঝিনু সম্পূর্ণ পূজা বাবারও গ্রহণে, সার্থক হইল দুর্গা পূজা আরাধন, নৈবেদ্য যখন বাবা করিলা গ্রহণ, ভক্তিহীনে ব্রাহ্মণেরা বুঝিতে না পারে, মনে করে বলে কিছু কিন্তু নারে ডরে, কার সাধ্য প্রভু দেবে কহে রুক্ষ ভাস, তখনই লইবে মাথা মথুর বিশ্বাস, বাবার কৃপায় তার অসংকিত হৃদি, অটল বিশ্বাস ভক্তি খেলে নিরবধি, যেমন শ্রী প্রভু ভক্ত মনমত তার, ধন্য তুমি নম নম কৈবর্ত কুমার, ভাষায় না ছুটে কথা গুণ বর্ণিবারে,
করুণ কটাক্ষ কর কায়স্থ কিঙ্করে, অন্তরে তে নিদারুণ রহে রয়ে গেল ব্যথা, ভাগ্যে না হইল পদে লুটাইতে মাথা। বলছেন যখন শ্রীরামকৃষ্ণকে আনার কথা তিনি বললেন, শ্রীরামকৃষ্ণকে যখন অন্দরমহল থেকে নিয়ে আসা হচ্ছে, আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণ বাহ্য জ্ঞানহারা হয়ে পড়লেন। যত মন্দিরের কাছে তিনি আসছেন, যত পূজা মণ্ডপের কাছে পৌঁছচ্ছেন, যত তার কানে দুর্গার স্তুতি স্তব শুনতে পাচ্ছেন, তত তিনি ধীরে ধীরে তার ভেতরে সেই মায়ের আবির্ভাব, মায়ের ভাব হতে থাকছে। ধীরে ধীরে তাকে নিয়ে এসে বসানো হলো যেখানে সেই নৈবেদ্যগুলো সাজানো হয়েছে। পূজারী এবার যেরকম বিধিমতো নৈবেদ্য নিবেদন করেছেন, দেখলেন শ্রীরামকৃষ্ণ সেই নৈবেদ্য থেকে নিবেদিত ফল মূল একে একে খেতে শুরু করেছে। পূজারী সে তো এই পূজার গভীর ভাবটা বোঝে না, সে অনুষ্ঠানটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছে, প্রাধান্য দিয়েছে। তার কাছে বললো মায়ের নৈবেদ্য এই লোকটা খায় কী করে, অথচ বলবারও সাহস নেই, কারণ যে বলবে কটুভাস তার গলা মথুরানাথ কেটে দেবে। কিন্তু মথুরানাথ বলতে থাকলেন, আমি বুঝেছি আজ বাবা আমার এই পূজা সার্থক হয়েছে, যখন দেখলাম তুমি স্বয়ং এই পূজার নৈবেদ্য, এই আমার যে উপাচার সেগুলিকে গ্রহণ করেছো। বলছেন পুঁথিকার বর্ণনা করছেন যে বাবার কৃপায় তার অসংকিত হৃদি অটল বিশ্বাস ভক্তি খেলে নিরবধি, যেমন শ্রী প্রভু ভক্ত মনমত তার, ধন্য তুমি নম নম কৈবর্ত কুমার। ভাষায় না ছুটে কথা গুণ বর্ণিবারে, করুণা কটাক্ষ কর কায়স্থ কিঙ্করে, অন্তরেতে নিদারুণ রয়ে গেল ব্যথা, ভাগ্যে না হইল পদে লুটাইতে মাথা। বলছেন বাবার কৃপায় তোমার হৃদয়ে কোনো সংখ্যারই ভয়হীন, তুমি নির্ভয় নির্ভীক। বলছেন তোমার সেই বিশ্বাস অটল, যা সহজে টলানো যায় না। অন্তরে তোমার সদা সর্বদা ভক্তি যেন খেলা করছে। বলছেন যেমন শ্রী প্রভু তেমনি তার মনমত ভক্ত, ঠিক তারই মতো ভক্ত। বলছেন তোমার যে বর্ণনা করব, সে গুণ বর্ণনা করবার ভাষা আমার নেই। হে কৈবর্ত কুমার তোমায় বাড়ি বাড়ি নুনি, শুধু মনে মনে রইল করুণা কটাক্ষ কর কায়স্থ কিঙ্করে, তোমার কৃপা করুণার কটাক্ষ যেন এই কায়স্থ কিঙ্কর অক্ষয় কুমার সেন, বলছেন যেন আমার প্রতি তোমার করুণার কটাক্ষ, তুমি এত কৃপা পেয়েছো ভগবানে, তুমিও কম নও, তোমার সেই কৃপার অধিকারী তুমি, সে আধিকারিক পুরুষ তুমি, তোমারও কৃপা কটাক্ষ আমি চাই। বলছেন মনে আমার একটি ব্যথা থেকে গেল, অন্তরেতে নিদারুণ হয়ে রয়ে গেল ব্যথা, ভাগ্যে না হইল পদে লুটাইতে মাথা। এমনও ভক্তকে আমার দেখার সৌভাগ্য হলো না, তাকে প্রণাম করার সৌভাগ্য হলো না, কারণ পুঁথিকার যখন শ্রীরামকৃষ্ণের লীলাঙ্গনে এসেছেন ততদিনে মথুরানাথের মহাপ্রয়াণ ঘটে গেছে। যেমন মথুর তার তেমন গৃহিণী, ভক্তিমতি জগদম্বা কৈবর্ত নন্দিনী, শ্যামাতে অতুল ভক্তি মায়ের মতন, আছয়ে সোদরা কেহ নহে না হয় এমন। মনমত আর যত ঘরে পরিবার, ধরা ধানে মথুরের সোনারও সংসার, নবমী পূজার দিনে পূজার সময়, অন্তঃপুরে মহাভাব শ্রীঅঙ্গে উদয়, দুইজনে স্ত্রী পুরুষে ভাব দেখি গায়, নানাবিধ অলঙ্কারে শ্রীঅঙ্গ সাজায়, সুন্দর রচিলে বে সতী পরিপাটি, শেষে পরাইল লাল বেনারসি শাটি, আবেশে অবসর অঙ্গ ঢলে ঢলে পড়ে, ধরে ধরে উপনীত প্রতিমা গোচরে, সখীভাবে নিজ করে চামর ব্যঞ্জন, মথুর পশ্চাতে থাকি করে নিরীক্ষণ, হেন ঠাম ধরিলেন প্রভু সেইখানে, কে প্রতিমা কে বা প্রভু সাধ্য কার চিনে, কথই হইল খেলা মথুরের ঘরে, নানা রূপ দেখাইয়া ধরা দিলে তারে, প্রভু আর প্রভু ভক্ত পদে রাখিমতি, ক্রমে ক্রমে শোন রাম কৃষ্ণ লীলা গীতি। নবমীর দিন পূজা শুরু হয়ে গেছে, হঠাৎ অন্তঃপুরে শ্রীরামকৃষ্ণের অঙ্গে সখী ভাবের উদয় হলো, তার সমস্ত শরীরে যেন পুরুষের ভাব এতটুকু প্রকাশিত হচ্ছে না, তা দেখে এই দুইজন জগদম্বা দাসী এবং তার স্বামী মথুরানাথ
জগদম্বার ভক্তির কথা বলছেন, অপূর্ব সেই ভক্তি, বলছেন অনেকটা তার মায়ের মতো, রানী রাসমণির মতো, বলছেন তার অন্যান্য সহোদরাও আছে কিন্তু তাদের ভক্তি এই জগদম্বার মতো এত গভীর নয়। বলছেন মথুরের সংসার যেন সোনার সংসার, মথুরের বাড়ির প্রত্যেকটি লোক যেন মথুরের ভাবেতে ভাবিত। ঠাকুর যেমন বলরাম বসু সম্পর্কে বলেছেন, এরা সব এক সুরে বাঁধা, সেই যারা দাসীগিরি করছে, যারা ভৃত্য আছে, পরিবারের সদস্য বলরাম বাবু, এরা যেমন সব এক সুরে বাঁধা, মথুরানাথের পরিবারও তেমনি এক সুরে বাঁধা। যে মুহূর্তে ঠাকুরের অঙ্গে এরকম দিব্য ভাব দেখলেন তারা, তারা ঠাকুরকে নানা রকম অলঙ্কারে সাজালেন, সবার শেষে বেনারসি শাড়ি পরিয়ে তাকে ধীরে ধীরে নিয়ে গেলেন প্রতিমার কাছে। প্রতিমার আরতি হচ্ছে ঠাকুর গভীর ভাবের সঙ্গে, আরতির সঙ্গে সঙ্গে চামর ব্যজন করে মাকে হাওয়াত করছে, মাকে আনন্দ দান করছে। মথুরানাথ দাঁড়িয়ে আছে দূর থেকে, বুঝতে পারছেন না কে মা আর কে ঠাকুর। বলছেন কে মা কে ঠাকুর মানে হচ্ছে তার সখীভাব এতখানি প্রবল, এতটাই পারফেক্ট ছিল, তিনি যে পুরুষ এই বোধটাই মথুরানাথের অন্তরে আসছে না। পুথিকার এই বর্ণনা করেছেন, রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে শারদানন্দজি ঠিক এরকমই ঘটনাটি বলেছেন, আমরা একটি শুনে নেব সেই ঘটনা। অধ্যায়ের নাম গুরুভাবে মথুরের প্রতি কৃপা। সন্ধ্যা সমাগতা, এইবার শ্রী শ্রী জগন্মাতার আরাত্রি হইবে, বাবা এখন অন্তরে, বিচিত্রভাবে আবিষ্ট হইয়া তাহার পুরুষ শরীরের কথা একেবারে ভুলিয়া গিয়াছেন, কথায় চেষ্টায় কেবলই প্রকাশ, যেন তিনি জন্মে জন্মে যুগে যুগে শ্রী জগন্মাতার দাসী বা সখী। জগদম্বাই তার প্রাণ মন সর্বেশ্বের সর্বস্বের সর্বস্ব, মার সেবার জন্যই তাহার দেহ জীবন ধারণ। ঠাকুরের মুখমণ্ডল ভাবে প্রেমে সমুজ্জ্বল, অধরে মধুর মৃদুমন্দ হাসি, চক্ষের চাকুনি, হাত পানারা, অঙ্গভঙ্গি প্রভৃতি সমস্ত স্ত্রীলোকের ন্যায়। ঠাকুরের পরিধানে মথুর প্রদত্ত সুন্দর গরদের চেলি, স্ত্রীলোকেদের ন্যায় স্ত্রীলোকদিগের ন্যায় করিয়া করিয়াছেন, কে বলিবে যে তিনি পুরুষ। ঠাকুরের রূপ তখন বাস্তবিক যেন ফাটিয়া পড়িত, এমন সুন্দর রং ছিল, ভাবাবেশে সেই রং আরও উজ্জ্বল হইয়া যাইত, শরীর দিয়ে এক জ্যোতি বাহির হইত। সেইরূপ দেখিয়া লোকে চক্ষু ফিরাইয়া লইতে পারিত না, অবাক হইয়া চাহিয়া থাকিত। জগদম্বার আরত্রিক আরম্ভ হয়, ঠাকুরের কিন্তু সে ভাব আর ভাঙে না। মথুরবাবুর পত্নী শ্রীমতী জগদম্বা দাসী ঠাকুরকে কোনরূপে প্রকৃতিস্থ করিয়া বাটির স্ত্রীলোকদিগের সহিত আরতি দেখিতে যাইবেন মনে করিয়াছিলেন, কিন্তু ঠাকুরের এইরূপ ভাবাবেশের বিরাম নাই দেখিয়া এবং তাহাকে একাকী ফেলিয়া যাওয়াটাও যুক্তিসঙ্গত নয় ভাবিয়া কিংকর্তব্য বিমুড়া হইলেন। ভাবিলেন করি কি, আমি যাহাকেই রাখিয়া চলিয়া যাইব, একবার আরতির বাজনা বাজিয়া উঠিলে সে নিশ্চয় তথায় উচ্ছ্বাসে ছুটিবে, আর বাবা তো ভাবে বিহ্বল হইলে নিজেকে নিজে সামলাইতে পারেন না। একবার তো ওইরূপ বাহ্যজ্ঞান শূন্য হইয়া গুলের আগুনের উপর পড়িয়া যাওয়ায় হুঁশ হয় নাই, পরে সে ঘা কতদিনে কত চিকিৎসায় সারিয়াছে, একাকী রাখিয়া যাইলে আনন্দের দিনে পাছে এইরূপ একটা বিভ্রাট হয়, তখন উপায় কর্তাই বা কি বলিবেন। এইরূপ নানা চিন্তা করিতে করিতে হঠাৎ তাহার মনে একটি উপায় আসিয়া জুটিল, তাড়াতাড়ি নিজের বহুমূল্য গহনা সকল বাহির করিয়া বাবাকে পড়াইতে পড়াইতে তাহার কানের গোড়ায় বারবার বলিতে লাগলেন, বাবা চলো, মার যে আরতি হইবে মাকে চামর করিবে না। মথুরবাবুর পত্নীর কথায় ঠাকুরের কর্মে প্রবেশ করিল, অমনি তিনি অনেকটা প্রকৃতিস্থ হইয়া অর্থবাহ্য দেশায় আনন্দে উৎফুল্ল হইয়া তাহার সঙ্গে চলিলেন। তাহারা ঠাকুর দালানে পৌঁছিবা মাত্র আরতি আরম্ভ হইল। ঠাকুর ও স্ত্রীগণ পরিবৃত হইয়া চামর হস্তে প্রতিমাকে বিজন করিতে লাগিলেন। দালানের একদিকে স্ত্রীলোকেরা এবং অপরদিকে মথুরবাবু প্রমুখ পুরুষেরা দাঁড়াইয়া শ্রী শ্রী জগদম্বার আরতি দেখিতে লাগিলেন। সহসা মথুরবাবুর নয়ন স্ত্রীলোকদিকের দিকে পড়িবামাত্র দেখিলেন তাহার পত্নীর পাশে বিচিত্র বস্ত্রভূষণে অদৃষ্টপূর্ব সৌন্দর্য বিস্তার করিতে করিতে
কে দাঁড়াইয়া চামর করিতেছেন। বারবার দেখিয়াও যখন বুঝিতে পারিলেন না যে তিনি কে, তখন ভাবিলেন হয়তো তাহার পত্নীর পরিচিতা কোনো সঙ্গতিপন্ন লোকের গৃহিণী নিমন্ত্রিত হইয়া আসিয়াছেন। আরতি সাঙ্গ হইল। অন্তঃপুর বাসিনীরা শ্রী শ্রী জগদম্বাকে প্রণাম করিয়া তাহাদের নির্দিষ্ট স্থানে চলিয়া গেলেন ও নিজ নিজ কার্যে ব্যাপৃতা হইলেন। ঠাকুরও এইরূপ অর্ধবাচ্য দশায় মথুরের পত্নীর সহিত ভিতরে যাইলেন এবং ক্রমে সম্পূর্ণ সাধারণভাবে প্রকৃতিস্থ হইয়া অলঙ্কারাদি খুলিয়া রাখিয়া বাহিরে পুরুষদিগের নিকট আসিয়া বসিলেন ও নানা ধর্ম প্রসঙ্গ তুলিয়া দৃষ্টান্ত দ্বারা সকলকে সরলভাবে বুঝাইয়া চিত্তহরণ করিতে লাগিলেন। কিছুক্ষণ পর মথুরবাবু কার্যান্তরে অন্দরে গিয়া কথায় কথায় তাহার পত্নীকে জিজ্ঞাসা করিলেন, আরতির সময় তোমার পাশে দাঁড়াইয়া কে চামর করিতেছিলেন? মথুরবাবু পত্নী তাহাতে হাসিয়া বলিলেন, তুমি চিনিতে পারো নাই? বাবা ভাব অবস্থায় ওইরূপ চামর করিতেছিলেন। তা হইতেই পারে, মেয়েদের মতো কাপড় চোপড় পরিলে বাবাকে পুরুষ করিয়া বোধ হয় না। এই বলিয়া মথুরবাবুকে আদ্যপান্ত সমস্ত ঘটনা খুলিয়া বলিলেন। মথুরবাবু একেবারে অবাক হইয়া বলিলেন, তাই তো বলি, সামান্য বিষয়ও না ধরা দিলে বাবাকে চেনে কার সাধ্য? দেখো না, 24 ঘন্টা দেখেও একত্র থেকেও আজ তাকে চিনতে পারলুম না। এই হল শ্রীরামকৃষ্ণ। তিনি যাকে নিজে থেকে এসে ধরা না দেন তার অত সহজ নয় তাকে ধরা। আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াই তার দিকে, চতুর্দিকে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তিনি তার দুয়ার খুলে না দেন ততক্ষণ পর্যন্ত তিনি তার যে লীলাঙ্গনে মানুষকে প্রবেশ করতে দেয় না। তার লীলাঙ্গনে প্রবেশের একটি মাত্র শর্ত, শরণাগতি, শরণাগতি, শরণাগতি। শ্রীরামকৃষ্ণের কাছে মথুরানাথ বারবার শরণাগত হয়েছেন। যে যখন তার কাছে শরণা হয়েছে, যে যখন তার আশ্রয় পেয়েছে, তিনি সেই অনাথের নাথ। তিনি সবাইকে তার আশ্রয়, আশ্রয়হীনকে আশ্রয় দান করেছেন। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, যেন আমরাও আমাদের হৃদয়ের দ্বার খুলে দিতে পারি, তার কাছে শরণাগত হতে পারি এবং তার শরণে থেকে নিজেদের জীবনকে ধন্য করতে পারি। আজকের মতো পুঁথিপাঠ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অথম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।